সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সবাই আগে বোর্ডে দেখো, বোর্ডে দেখার পর তারপরে আমরা হচ্ছে আলোচনা করব। তো সবাই একটু খেয়াল করো, দেখো দেখো দুটো ছবি আছে এখানে, বলো তো কাদের ছবি? মা বাবা, মা বাবা। আজকে হচ্ছে মা আর বাবার ছবি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা শব্দ লিখবো, মা বানান লিখবো আর হচ্ছে বাবা বানান লিখবো। তো সবাই দেখো, যখন তোমরা মা বাবা বানান লিখবে, মা বাবা কত খুশি হবে, তাই না? তাহলে দেখো মজা করে আজকে আমরা হচ্ছে মা বানানটা লিখবো। আমরা মা মা বানান লিখতে আমাদের কি করতে হবে, আমার মায়ের নিচে মা লিখবো। আকারে কি হয়, আকারে হচ্ছে আকার দিয়ে আজকে আমরা মা আর বাবা লিখবো। আকার দিয়ে আমাদের হয় মা আর বাবা। আমরা যদি আকার দিয়ে দুটো শব্দ লিখি তাহলে আমরা মা আর বাবা লিখবো। দেখো আকারে হয় মা, মা, ম, ম লিখেছি সবাই, ম তো চিনি আমরা, তাই না? এই যে ম, ময়ের সাথে আকার দিয়ে কি হয়, ময়ের সাথে আকার দিয়ে মা, ময়ের সাথে আকার দিয়ে কি হয় মা। আবার খেয়াল করো, ময়ের সাথে আকার দিয়ে মা হয়ে গেল। আরেকবার মর সাথে আকার দিলে মা, যেমন আমরা কয়ের সাথে আকার দিয়ে শিখেছি, কয়ের সাথে আকার দিলে কা হয়, এভাবে ময়ের সাথে আকার দিয়ে মা হয়ে যায়। সবাই একবার আমার সাথে বলো, ময় আকারে মা, ময় আকারে মা। তারপর এখানে একটা কমা হবে, এখানে একটা কমা দিব। এখন বাবা, বাবা লেখা আরো সহজ। দেখো বা 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 বা, তাহলে কি করতে হবে, ব ব দিয়ে শুরু করতে হবে, ব আকারে বা, ব, এই যে হয়ে গেল ব, বয়ের সাথে আকার দিব আমরা। দেখো বয়ের সাথে আকার দিলে হয়ে গেল বয় আকারে বা, আরেকটা বয় আকারে দিয়ে দিব, আরেকটা বয় আকার দিলে বয় আকারে বা। দেখো বয় আকারে বা, আবার দেখো বয়ের সাথে আকার দিলে বা, আর বয়ের সাথে আকার দিলে বা, বা বা। সবাই একবার দেখো, ময় আকারে মা, ময়ের সাথে আকার দিলে কি হয় মা, বয় আকারে মা। আর বাবা, বয়ের সাথে আকারে বয় আকারে বা, বয় আকারে বা, বা বা। সবাই একবার বলো, বয় আকারে মা, বয় আকারে বা, বয় আকারে বা, বা বা। তাহলে মা লিখতে একটা বর্গ লাগে, তাই না? ময়ের সাথে আকার দিলে ময় আকারে মা। আরেকবার একটু আমরা বলি, ময়ের সাথে আকার করলে কি হয়, ময় আকারে মা, মা হয়ে গেল। মা লিখতে একটা বর্ণ লাগে, আর বাবা লিখতে দুটো, কিন্তু দুটো বর্ণ একই বর্ণ। দেখো বয় আকারে বা, বয় আকারে বা, বা বা, বয় আকারে বা, বয় আকারে বা, বা বা। এভাবে আমরা ভাষায় ময় আকারে মা, বয় আকারে বা, বয় আকারে বা, বা বা। এভাবে ভাষায় কি করবো, মা বাবা বানানটা লিখবো, এবং বারবার বারবার আমরা মা আর বাবা বানানটা করবো। সাথে কি করবো, বাবা মার ছবি আঁকাবো। মা বাবা লিখে তোমরা নিজেরা যেভাবে পারো সেভাবে আঁকবা, আঁকবা। এইভাবে বাবা মার ছবি তোমরা কি করবে, আঁকাবে, আঁকিয়ে আমাকে দেখাবে, বাবাকে দেখাবে, কেমন? তাহলে আমরা আজকে আকারে কি বানান শব্দ শিখলাম, আকারে হচ্ছে ময় আকারে মা, ময় আকারে বা। তাহলে আমাদের কাছে কমকে জানতে হবে আকার দিয়ে কি হয়, আকার দিয়ে দুটো শব্দ হয়, দুটো শব্দ হচ্ছে আকারে মা বাবা। আবার সবাই একটু মন দিয়ে শোনো, আকারে মা বাবা, আকারে মা বাবা। আবার খেয়াল করো, আকারে মা বাবা, যখন আমি জিজ্ঞেস করবো যে আকার দিয়ে আমরা কি শিখেছিলাম, তখন ঝটপট করে বলবে আকার দিয়ে মা বাবা শিখেছিলাম। আকার দিয়ে এই যে দেখো, তোমাদের মনে রাখার জন্য বাবার ছবি, মার ছবি, দুজনের ছবি এখানে দেওয়া আছে। তো ছবি দেখে মনে করবে, ছবি দেখে আমরা আকারে মা বাবা শিখেছিলাম। তাহলে আকারে মা বাবা, চট করে বলো সবাই, আকারে মা বাবা, আকারে মা বাবা। এভাবে আকার দিয়ে মা বাবা হচ্ছে বাসায় লিখবে, আর আপনাকে ছবি আঁকাবে, আঁকিয়ে বাবাকে দেখাবে, মাকে দেখাবে, দেখতে অনেক খুশি হয়েছে, তোমাদেরকে অনেক আদর করবে। তো আজকে আমার ছোট্ট সোনামণিরা, আজকে এই পর্যন্ত ক্লাস, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দোয়া।